বরেণ্য সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন স্থগিত, মঙ্গলবার থেকে চলবে ক্লাস ও পরীক্ষা। সুন্দর পরিবেশে শিক্ষা লাভ করে জাতির কল্যাণে কাজ করতে হবে শিক্ষার্থীদের বললেন মেয়র লিটন। নওগাঁ স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা, ফলে আগামীকাল থেকে সকল ক্লাস ও পরীক্ষা চলবে। সেই সাথে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে কঠোর নজরদারি করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। তিনি জানান, বহিরাগতরা ছাত্রদের মধ্যে ঢুকে পড়ে সহিংসতা চালিয়েছে, ফলে পরিস্থিতি ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে গঠিত কমিটির কলেবর 3-5 বৃদ্ধি করে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান উপাচার্য। উপাচার্য বলেন, শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছে, তাদের দাবি মেনে তা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত 500 জনকে আসামি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল সালাম বাদী হয়ে নগরীর মতিয়ার থানায় মামলা দায়ের করেছেন। তিনি বলেন, মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস পরীক্ষা চলবে। রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 12টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রাশিক মেয়র। এর আগে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, এমন সুন্দর পরিবেশে শিক্ষা লাভ করে নিজেদের তৈরি করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী 2030 সালের মধ্যে মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে বিশ্বের অন্যতম ধনী দেশের কাতারে পৌঁছবে বাংলাদেশ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোয়াজ্জম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এছাড়াও সাবেক অধ্যক্ষ তাইফুর রহমান, রাশিকের 19 নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে সানাবিল ফাউন্ডেশনের সহযোগিতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বচ্ছলতা অ্যাসোসিয়েশন। সোমবার সকাল 10টায় নগরীর ঢালুর মোড়ে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামসুল আলম। প্রজেক্ট আলোকিত আনন্দ 2023-এর আওতায় এ সময় 160 জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল 15 কেজি, 2 লিটার সয়াবিন তেল, 3 কেজি ডাল, পোলাওয়ের চাউল 1 কেজি, ছোলা 2 কেজি, পেঁয়াজ 3 কেজি, আলু 5 কেজি এবং খেজুর, লবণ, গুঁড়ো দুধ, চিনি ও সেমাই। স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফার্সির সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া সিফার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের সভাপতি এহতেশামুল আলম, সহসভাপতি সরফরাজ জুবায়েদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল সাকিব সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। নওগাঁ স্ত্রীকে হত্যা মামলায় স্বামী ফরিদুল রেজা ফরিদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার বেলা 11:30 নওগাঁ দ্বিতীয় আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ জনাকীর্ণ আদালতে রায় প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরিদুল নওগাঁ সদর থানার আতিথা গ্রামের মৃত আজগর আলী মণ্ডলের ছেলে। মামলা সূত্রে জানা যায়, 2011 সালের 5 এপ্রিল রাত 3টার দিকে শয়ন ঘরে আসামি ফরিদুল রেজা ফরিদ মেয়ের সামনে স্ত্রী শামিমা আক্তার ওরফে লিপিকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। মামলায় দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধির 302 ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি ফরিদুর রেজা ফরিদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানানো হয়েছে। ছুরি দ্বারা হত্যা করার অপরাধে অভিযোগ হয়। অভিযোগ পরবর্তীতে দীর্ঘদিন ধরে এই মামলা তদন্ত হয়। তদন্ত শেষে এই আসামির বিরুদ্ধে 302 ধারায় অভিযোগপত্র দাখিল করেন রাষ্ট্রপক্ষ। এই মামলা অভিযোগ গঠনের পর পরবর্তীতে 16 জন সাক্ষ্য উপস্থাপন করেছে এবং এই মামলা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করায় বিজ্ঞ আদালত আজকে এই আসামিকে মৃত্যুদণ্ডে কারাদণ্ডে দণ্ডিত করেছে। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে খুব সন্তুষ্ট। আজকে এই মামলার যে আসামি মিজানুর রহমানের পক্ষে যে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে,
বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো, সেই মানসিক রুগী ছিল এবং মানসিক রুগীর কাগজপত্র আমরা দাখিল করেছি, আমরা এর আয় সন্তুষ্ট। নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালক আব্দুল হাকিমকে জবাই করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে পুলিশ সুপার শহীদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার মূল পরিকল্পনাকারীর সাথে ভিকটিম নিহত সিএনজি চালক আব্দুল হাকিমের সাথে পূর্ব শত্রুতার জেরে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা চলমান। এর জের ধরে আব্দুল হাকিমকে হত্যার পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী সিএনজি জমা দেওয়ার সময় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী অজ্ঞাতনামা আরও চার পাঁচজন মিলে আকস্মিক ভিকটিমের মুখ বেঁধে গলা কেটে হত্যা করে। পুলিশ সুপার আরও জানান, তদন্তকালে আসামি সোহেলের ভাষ্য মতে আসামি রিপুর বাড়ি থেকে শাবল ও কোদাল উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্থান নওগাঁর তালতুলিতে বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে সড়কে তালতুলিতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নেতা খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, অধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা বলেন, বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্থানে তালতুলি বিল, এখানে ১৯৭৩ সালে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্থানটি জেলা সদরের কাছাকাছি হওয়ায় যোগাযোগ, আবাসন, চিকিৎসা, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে বলেও দাবি করেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা আছে, শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, তাদের যেখানে সুযোগ সুবিধা নিশ্চিত হবে সেই জায়গাতে বিশ্ববিদ্যালয় হবে। নাটোর রাজবাড়ির অভ্যন্তরে অস্থায়ীভাবে স্থাপিত পাঁচটি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। রবিবার রাত ৯:৩০ দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানাচ্ছেন। খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানায়, রাত ৯:৩০ দিকে নাটোর রানী ভবানী রাজবাড়ির আনন্দ কালী মন্দিরের পাশে অস্থায়ীভাবে স্থাপন করা বিভিন্ন পণ্যের দোকানে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে দোকানের সকল পণ্য ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।